হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু ডে স্টাডি। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা দেখব আজকে ওহমস ল। এই ওহমস ল নিয়ে অনেকের মনে অনেক রকম প্রশ্ন। ছোটবেলা থেকে আমরা মুখস্থ করতে করতে এসেছি, শুনতে শুনতে এসেছি যে ভি ইজ ইকুয়ালস টু আইআর, ভি ইজ ইকুয়ালস টু আইআর। তো অনেকের মনে এটা প্রশ্ন আসে যে ভি ইজ ইকুয়ালস টু আইআর এলো কি করে। আবার অনেকে এই ধরনের কোশ্চেনও করে যে ভি ইজ প্রপোর্শনাল টু আই নাকি আই ইজ প্রপোর্শনাল টু ভি, কীভাবে কনসেপ্টটা এলো বা কি দেখা যাক। আজকে আমরা ভিডিওটাতে একটু বোঝার চেষ্টা করি। তো প্রথমত আমরা এটা বোঝার জন্য আমরা কি করবো, একটা এই এরকম সিলিন্ডার টাইপের একটা একটা ম্যাটেরিয়ালস নিয়ে নেবো, একটা পরিবাহী নিয়ে নেবো, একটা কন্ডাক্টর নিয়ে নেবো। কেমন, সাপোজ আমরা একটা কন্ডাক্টর নিলাম চুনের মতো, যার লেন্থটা হচ্ছে গিয়ে এল এবং যার ক্রস সেকশন এরিয়াটা যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের এ। এবার আমরা কি করলাম, এটাকে একটা ইএমএফ সোর্সের সঙ্গে কানেক্ট করলাম। ভলিউমটা কত হচ্ছে, এ ইনটু এল, এটা হয়ে গেল চোঙটার আয়তন। এবার আমি বললাম যখনই আমি এখানে ইএমএফ সোর্সটা কানেক্ট করছি এটা একটা ক্লোজ সার্কিট ফর্মেশন করছে। এবার ক্লোজ সার্কিট ফর্মেশন যখনই হবে তখন কি হবে, কারেন্ট ফ্লো করবে। কারেন্টটা কি, কারেন্টটা হচ্ছে গিয়ে ফ্লো অফ ফ্রি ইলেকট্রনস। তো আমি ধরলাম এক একটি ইলেকট্রনের চার্জ হচ্ছে গিয়ে E, এবং আমি ধরলাম পার ইউনিট ভলিউমে, পার ইউনিট ভলিউমে আমার n সংখ্যক ইলেকট্রন রয়েছে। এটা কি একক আয়তনের মধ্যে n সংখ্যক ইলেকট্রন রয়েছে, তাই তো? তাহলে n সংখ্যক ইলেকট্রনের টোটাল চার্জটা কত হবে, n ইনটু E। তাহলে এর মধ্যে কতটা চার্জ আছে, পুরো ভলিউমটার মধ্যে কতটা চার্জ আছে, তাহলে টোটাল চার্জটা আমরা কত পাবো, টোটাল চার্জটা আমরা পাবো ভলিউমটা ইনটু n ইনটু E, দ্যাট ইজ AL AE। এবার আমরা কি নিই, কারেন্ট ইজ ইকুয়ালস টু চার্জ, টোটাল চার্জ বাই টাইম পিরিয়ড বা টাইম। তো সমান সমান আমরা কি বলতে পারি যে AL AE এটা হচ্ছে আমার টোটাল চার্জটা ডিভাইডেড বাই টাইমটা। তাহলে এটা আমাদের কি হয়ে গেল, কারেন্টটা টোটাল চার্জ বাই টাইম, আমরা টোটাল চার্জটা এখান থেকে নিলাম, টাইমটা কেটে হয়ে নিলাম। আচ্ছা, এবার একটা বিষয় এখানে রয়ে গেছে যে আমরা কি জানি s is equals to v into t, যেখানে s টা হচ্ছে কি যতটা দূরত্ব অতিক্রম করা হচ্ছে এবং v টা কি দ্যাট ইজ দ্য ভেলোসিটি আর t টা কি যে টাইমটা। তাহলে এবার বিষয়টা হচ্ছে যে তাহলে আমার এখানে কতটা ইলেকট্রনগুলো কতটা দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে কি আমার l। তাহলে s এর জায়গায় কি বসবে l, t টা t এর মতন থাকবে, আর এখানে v টা কি হয়ে যাবে আমাদের সাপ্লাই ভোল্টেজ। এবার এখানে কোশ্চেনটা হচ্ছে কি সাপ্লাই ভোল্টেজের ভেলোসিটি সমান কেন হলো, কারণ হচ্ছে কি ভোল্টেজ ইজ দ্য রিজন, ভোল্টেজ আছে বলেই কিন্তু কারেন্টটা ফ্লো করবে। ভোল্টেজটা হচ্ছে কি রিজন আর কারেন্ট হচ্ছে কি তার ফল। এই ভোল্টেজ ভোল্টেজ যেটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্সকে এখানে দেখাচ্ছে, পোটেনশিয়াল ডিফারেন্স আছে বলেই কিন্তু ইলেকট্রনগুলো একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, অর্থাৎ ইলেকট্রনগুলো গতি প্রদান কে করছে এই ভোল্টেজ। সেই কারণে আমরা কি করলাম এই ভিটাকে এখানে আমাদের যেটা ওখানে আমাদের বেগ ছিল সেই বেগটাকে আমরা ভোল্টেজ দিয়ে লিখলাম। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, টি ইজ ইকুয়ালস টু এল বাই ভি। তাহলে এবার এই টি এর মানটা নিয়ে আমরা এখানে পুট করে দেবো, এল বাই ভি, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি পাই, একটা এল একটা এল আউট হয়ে গেল, এ এন ই ভি। তাহলে আমরা কি বলতে পারি, যদি কারেন্টটা যদি আমরা আই হই তাহলে হচ্ছে কারেন্ট ইজ ইকুয়ালস টু এ এন ই ভি। এবার এখানে একটা বিষয় হচ্ছে আপনার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা হচ্ছে কি কনস্ট্যান্ট, নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম সেটাও কনস্ট্যান্ট, ইলেকট্রনের চার্জ সেটাও কনস্ট্যান্ট। তাহলে আমরা কি বলতে পারি, এই পার্টটা আমার কনস্ট্যান্ট, তাহলে আমরা কি বলতে পারি যে আই ইজ প্রপোর্শনাল টু ভি। তো বইতে এটাই লেখা থাকে ভি ইজ প্রপোর্শনাল টু আই বলে, এটাই হচ্ছে কি ওহমস ল।